গুড মর্নিং পরিবার, কেমন আছো? তোমার সাথে আশা করি সবাই ফার্স্ট ক্লাস আছো। আমি ফার্স্ট ক্লাস আছি এবং আজকে হচ্ছে আমার ডে নাম্বার 63। এবং তার থেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ, মানে হচ্ছে 19শে নভেম্বর। এটা হিস্ট্রি ক্রিয়েট হতে চলেছে। 2003-এর বদলা বলো বা ইন্ডিয়ার সেলিব্রেশন বলো, মানে সব কিছু একসাথে হবে। মানে আজকে 10টার মধ্যে 10টা ম্যাচ ইন্ডিয়া এখনো মধ্যে জিতে এসেছে, ভারত, আমাদের ভারত। তো এবং আজকের ম্যাচটাও ডেফিনেটলি শিওর যে জিতবেই। আর যারা যারা মনে করছে যে অস্ট্রেলিয়া হার্ড টিম, অস্ট্রেলিয়া হার্ড টিম, আরে ভাই হার্ড টিম তো কি হয়েছে, আমাদের ভারত একটা ম্যাচও হারেনি, কিন্তু অস্ট্রেলিয়া দুটো ম্যাচ অলরেডি, দুটো না তিনটা ম্যাচ সেরকম খেয়াল করিনি, বাকি টিমগুলো কত দেখি না, হেরে গেছে। তো সে ম্যাক্সওয়েল থাকুক, ডেভিড ওয়ার্নার থাকুক, সব বেস্ট প্লেয়ার, আমি জানি একটার পর একটা বেস্ট প্লেয়ার আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ সামি, বুমরা, তারপর হচ্ছে সবাই, আমি নামগুলো মানে এত এক্সাইটমেন্ট, আমি নামগুলো মনে রাখতে পারছি না। তারপরে হচ্ছে শুভমন গিল, মানে প্রত্যেকজন টপ লেভেলে খেলছে, নেক্সট লেভেলে খেলছে, মানে সিরিয়াসলি কাদের নাম নেবে বলো, মানে কাদের, মানে সত্যি। আর আজকে তো চারিদিকে আমি জাস্ট খবরে দেখছিলাম, এতক্ষণই ব্লগটা স্টার্ট করলাম, এখন মোটামুটি বাজে ওই 10টা পেরিয়ে গেছে। তো যাই হোক, খুব এক্সাইটমেন্ট লাগে, খুব মানে এক্সাইটমেন্ট ফিল হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবে, এবং আমি ড্যাম শিওর কি তোমাদের মধ্যে এটা হচ্ছে একদম 110% শিওর। আজকে প্ল্যানটা পুরো শর্টের, আজকে বেরোনোর জন্য সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, আমাদের আজকে সারাদিন একদম ম্যাচ চলবে। আজকে আমি সেরকম ব্লগে বাইরে কিছু কভার না করতে পারলো, বাড়ির ভিতরে পুরো ফাটিয়ে একদম, মানে মানে কমেন্ট করবো তোমাদের সাথে ব্লগে, যাই বলো তাই বলো, আজকে আমি খুব এক্সাইটেড। আর বেস্ট উইশেস ফর টিম ভারত, বেস্ট উইশেস ফর টিম ইন্ডিয়া, চাই বলো তোমরা, ভারত বলো বা ইন্ডিয়া বলো, জিতবে তো বটেই একদম। তো দেখা যাক, বাকি ভগবানকে চাইছি ওটাই মনে মনে, এবং শুধু আমি না 140 কোটি ভারতবাসী চাইছে। জয় সিয়ারাম, হর হর মহাদেব, ভগবান বাঁচিয়ে নিও, আর 2003-এর বদলা নিতেই হবে। তো চলো বাকি আগে ব্লগটাকে কন্টিনিউ করা যায়। আর আমি একদম 100% চার্জ দিয়ে গেছি ফোনে, আর এই ফোনটা তো আমি জাস্ট দেখছিলাম 25% চার্জ আছে, চার্জ দিতে হবে। আর জাস্ট দেখো, মানে রিল সেকশন ওপেন করলো, সবসময় খালি টিম ইন্ডিয়ারই আসছে, তো একটা খুবই ভালো প্রাউড ফিল হচ্ছে। আর যাই হোক, খুব ভালো লাগছে, এবং এই ফোনটা তো চার্জ দিতে হবে, 25% আছে, 100% দুটো ফোনে তো ম্যান্ডেটরি, কারণ আমি টিভিতে দেখি না, আমি হটস্টারে দেখি, আর ডেফিনেটলি আমাকে দুটো ফোনে চার্জ দিয়ে রাখতে হবে। আর যে করেই হোক, আজকে পুরো ম্যাচটা দেখবো একদম, পুরো দুটো থেকে শুরু হবে, দুটো থেকে না পারলেও আমি 3টে থেকে ড্যাম শিওর বসবো, আর পুরো রাত 10টা 11টা যতক্ষণ অব্দি চলবে চলুক আমি দেখবো, আজকে খুব 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 স্ট্রাফ ফিল হচ্ছে। চলো বাকি আগে ব্লগটাকে কন্টিনিউ করা যাক। সো বন্ধুরা, আজকে আমি একটু চেঞ্জ করছি আমার ব্রেকফাস্টটাকে, আর এখন বেজে গেছে 12টা, মানে ব্রাঞ্চ বলতে পারো। তো খেয়ে নিজে এখন চানার ঘুগনি, রুটি আর একটু মিষ্টি, তো এটা খেয়ে দেবো, দেখা হচ্ছে। ইও, 1:25 এখন মোটামুটি 97 চার্জ, আর যেটাতে ভিডিও করছি সেটা তো মোটামুটি 70% চার্জ, তো মোটামুটি চার্জের পালা তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, অসুবিধা নেই, কারণ হচ্ছে সব প্রিপারেশন করে রাখতে হবে, কেন কি ওই অন করবো আর দেখবো যে ওই 20% চার্জ, 30% চার্জ, বুকে ব্যথা হয়, তো সেই কারণে আমি আগে থেকেই চার্জের সব দেখি বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমি আপনার একটা সিনেমা দেখছিলাম, সেই কারণে 70 হয়ে গেছে একটু চার্জ, স্যালুট সিনেমাটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, শুধু শুধু একটু দেখছিলাম, একটু শীত শীত পড়ে গেছে, তো সেখানে আসলে বুঝতেই পারছো। তো এবার যাবো চান টান করতে, চান টান করে আসি, এখন বাজে হচ্ছে 1:25 আগেই বললাম, আর বেশিক্ষণ টাইম নেই, বাট জানি না 2টা থেকে বসতে পারবো নাকি, বাট 2:30 থেকে তখন বসতেই হবে, তো সেই কারণেই সব প্রিপারেশন করছি। তো চলো বাকি ভিডিওটাকে আগে কন্টিনিউ করা যাক। এখন বাজে 5:09, আর এখন আমি ম্যাচই দেখছি, তখন থেকে ম্যাচটা দেখছি, একটু খারাপ লাগছে, মানে 5-5টা উইকেট পড়ে গেছে, বড় বড় প্লেয়ারদের পড়েছে, যেমন আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা, শুভমন গিল, অ্যান্ড দেন বিরাট কোহলি স্যার, বাকি শ্রেয়স আইয়ার স্যার, এবং খারাপ লাগছে, কিছু করার নেই। আবার এখনই বলছি 5:10 আর একটা উইকেট চলে গেছে, এবং কার উইকেট সেটা আমি বলছি, আমি আসলে খেয়াল করলাম না। এক মিনিট,
वो जानते थे कि बाद में रिवर्स हो सकती थी, नाम पे विकेट गेंद बाहर निकली और बाहर ही किनारा लेके गए। अच्छी कप्तानी, जबरदस्त गेंदबाजी और उस बल्लेबाज को आउट किया जो सबसे खतरनाक हो सकता था, केएल राहुल। केएल राहुल विकेट गेला अपने 5:10 মানে সিরিয়াসলি খুব খারাপ লাগে, বিশেষ করে 6টা উইকেট। এরপর আমাদের বোলাররা আছে যেমন বুমরা স্যার, মোহাম্মদ শামি স্যার, মোহাম্মদ সিরাজ স্যার, ওরা আছে, তো সেই কারণে খারাপ লাগছে। বাট সিরিয়াসলি এখন মাত্র 203 এবং ওভার চলছে 41.3, মানে 42 ওভার চলছে, তো জানি না যে কী হবে। বাট বুমরা স্যার নামছে, দেখাচ্ছি একবার, যেটা বললাম বুমরা স্যারের নামার কথা ছিল, কারণ এরপর আর আমাদের সব বোলার আছে, এরপর মোহাম্মদ শামি স্যার নামবে, তারা সব বোলার নট ব্যাটসম্যান, তো সেই কারণে মানে আমাদের অল ব্যাটিং আউট হয়ে গেছে, শুধুমাত্র একজনই আছে, সূর্যা কুমার যাদব স্যার, জানি না কী হবে, দেখা যাক। ভগবানের যেহেতু প্রার্থনা করছি যে কোনোভাবে যদি হয় আমাদের বোলাররাই আসছে, তো বাকি চলো ফ্লাগটাকে কন্টিনিউ করি, বাট একদমই মুডটা পুরো অফ। যাই হোক চলো, সরি আমি একটা জিনিস ভুল বললাম, যেটাকে সংশোধন করা খুবই দরকার, যেটা হচ্ছে বুমরা স্যার নামেনি, শামি স্যার নেমেছে, মানে মোহাম্মদ শামি স্যার এখন ব্যাট করছে, তো সরি ফর ওয়ার মিস্টেক, এবং বাকি ভগবানকে আশা রাখা নিশ্চয়ই হবে। আর বাকি তোমার যতক্ষণে ভিডিওটা দেখছো ততক্ষণ তো ফল বেরিয়ে গেছে, যাই হোক যেই ফলটা হবে আমাদেরকে মেনে নিতে হবে, বাকি বদলা হলে বদলে নেওয়া যাবে। এবং মানে যদি ইন্ডিয়া জিতে থাকে, তোমরা যেমন দেখছো ততক্ষণে তো ফলাফল বেরিয়ে গেছে, যদি ইন্ডিয়া যেতে তাতেও আমি খুশি, যদি ইন্ডিয়াতে না যেতে তাতেও আমি ইন্ডিয়ার জন্য প্রাউড ফিল করি, কারণ ভারত ভারত। বাকি যাই হোক ভগবান আছি, তো দেখা যাক, বাকি এখনো বোলিং এর উপর আশা ছিল না, বোলিং আমাদের বুথ হার্ড আছে, তো বাকি দেখা যাক। আমি খেয়েছি সিঙ্গারার চা, আর সামনে হচ্ছে টিভিতে, আমি ভুলে গেছি যে টিভিতে আমার চ্যানেল নেওয়া আছে, আমি জানতাম না অ্যাকচুয়ালি, সেই কারণে কিন্তু চিন্তা নেই, আমি এখনও বিশ্বাস রেখেছি আমাদের বোলারদের ওপর, এবং তোমরাও রাখো, হতেও পারে যে খেলা ঘুরে যেতে পারে। ফোনের আগে অস্ট্রেলিয়া 239 টার্গেট দিয়েছিল, আর এবার 241 টার্গেট আমরা দিলাম, তো দেখা যাক আমরা কি ডিফেন্ড করতে পারবো, তো বাকি চলো আগে ব্লগটাকে কন্টিনিউ করি। হ্যাঁ গাইস, এখন বাজে 11:34, আর এখন আমাকে ব্লগটা এন্ড করতে হচ্ছে, আর আজকে আর সেরকম করে আপডেট দিতে পারলাম না, সিরিয়াসলি আমার মন থেকে খুব কষ্ট হয়েছে, মানে এটা শুধু মানে আমি মুখে বলে ফালতু ডায়লগবাজি করবো না, কারণ এটা সবাই ফিল করেছে, পুরো ভারতবর্ষ সহ গোটা দুনিয়া ফিল করেছে এই কষ্টটা। অস্ট্রেলিয়া বিকল্প কিন্তু ভালো খেলেছে, তো ডিজার্ভিং একটা টিম, কেন কি অস্ট্রেলিয়া ফার্স্ট এরকম টিম যে 6টা ওয়ার্ল্ড কাপ জিতেছে, আমি তারিখগুলো আর সেরকম মেনশন করছে, তোমরা সবাই জানোই নেটে অ্যাভেলেবেল আছে, দেখে নিও। আর ভারত, আমাদের প্রিয় ভারত দুবার, এবার হলে হয়তো তিনবার হতো, বাট আনফর্চুনেটলি দেখো যেটা লেখা আছে সেটা লেখা আছে, নেক্সট টাইম অবশ্যই কিছু একটা বলা হবে, মানে কিছু একটা ধারণা করা হবে। বাট একটা জিনিস যে MS ধোনি স্যার আজকে আমি দেখলাম বলেছিল যে আগে থেকে না লাফাতে, এবং ঠিকই বলেছিল, মানে MS ধোনি স্যার তো একটা নেক্সট লেভেলের মানুষ, তাই না? মানে এখন KL রাহুলের মধ্যে আমার মানে নিন্দা করার কোনো মানে মোটিভ নেই, বাট KL রাহুল আজ যখন উইকেট কিপিং দেখলাম KL রাহুলের, তখন আমার পুরো মনে হচ্ছিল যে না, উইকেটের পেছনে একজনকে মিস করছি, সিরিয়াসলি গোটা ম্যাচে আমি কাউকে মিস করি না করি, উইকেটের পেছনে একজনকে মিস করছি। যখন এরকম LBW সিচুয়েশন বা কিছু এরকম মাঝে মাঝে DRS নেওয়ার টাইম, তখন KL রাহুল হচ্ছে এরকম একটা কনফিউশন মুখ ছিল। তো এটা যদি মাহি স্যার হতো, আমাদের মাহি ভাই হতো, আমাদের মহেন্দ্র সিং ধোনি ভাই হতো, তাহলে বলতো হ্যাঁ নলে না, কনফিডেন্ট সো, কিন্তু ওনার চোখ নাক মাথা সবসময় খোলা থাকতো, একদম একদম কানটা তো অবভিয়াসলি। তো যাই হোক কিছু করার নেই, আর খারাপ লাগছে, প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলেছে, প্রত্যেকটা প্লেয়ার লাস্টে কেঁদেওছে, অসুবিধা নেই। রোহিত স্যার তো ছুটে একদম ড্রেসিং রুমে চলে গেলো দেখলাম, সেটা দেখে আমার আরও ভেতর থেকে একটা কষ্ট হয়েছে, বিরাট কোহলি স্যার মুখে টুপি নিয়ে নিল, কোনো এখন নেক্সট ইয়ার হবে আসছে, মানে আসছে বছর তো না, 4 বছর পর 2027 হোপ সো কি হবে, দেখা যাক কি হয়। তো আজ আমাদের লকটাতে ব্যাপারে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবো, মানে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকনটাকে প্রেস করে দিও, আজ সেটাও সেটাকে এনজয় করে ছিল, মানে দেখা হচ্ছে তোমার নেক্সট ব্লগ, টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, আর গুড নাইট, মানে গুড তো বলা যাবে না, অনলি নাইট, চলো। Thank you.